হ্যাঁ লভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি অপরাজিতা গাছের সম্পূর্ণ কেয়ার ভিডিও নিয়ে হাজির হয়েছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন এটি আমার একটি বালতিতে বসানো অপরাজিতা গাছ এই যে মোটা যে শক্ত শক্ত যে কাণ্ড দেখছেন এটি লতিয়ে উঠে আছে একটা মতো করা আছে সেই অনেকটা উঁচুতে উঠে গেছে আর এই যে সবুজ যে ছোট্ট চারাটা দেখছেন এটা আবার নতুন করে এর পাশ থেকে বেরিয়েছে এটাকে আপনারা দুইভাবে করতে পারেন একটা একটা কিছু সাপোর্ট বেঁধে একটু মাচা মতো করে দিতে পারেন লম্বা হয়ে ছড়িয়ে যাবে পেঁচিয়ে পেঁচিয়ে উঠবে আর একটা করতে পারেন কি শুধু আপনাদের প্রুনিং করে করে ছোট্ট আকারে রেখে দিতে হবে এইবার ব্যাপারটা হচ্ছে কি আপনার বাড়িতে কোন জায়গায় গাছ রাখবেন কেমন সানলাইট নির্ভর করছে আপনার বাড়িতে সেই অনুযায়ী আপনারা যে কোনো একটা প্রসেসে করতে পারেন যদি দেখেন যে আপনাদের বাড়িতে প্রচুর রোদ্দুর আছে তাহলে আপনারা এই গাছকে প্রুনিং করবেন না কোনো সাপোর্ট দিয়ে কিছুতে উঠিয়ে দেবেন তুলে দেবেন বিশাল বড়। হয়ে যাবে আর প্রচুর সানলাইট পেলে কী হবে ফুলটা প্রচুর হবে আর যাদের বাড়িতে অল্প রোদ আছে কেউ হয়তো ব্যালকনিতে করতে চাইছেন তারা কি করবেন প্রুনিং করবেন এই ডগাগুলোকে কেটে দেবেন এই যে সরু যে ডগা দেখছেন এই মাথাগুলোকে শুধু কাটতে থাকবেন তাহলে দুটোভাবে আমি বললাম এটা আপাতত আমি বড়ই করব সেই জন্য একটা এই যে লাঠি সাপোর্ট বেঁধে দিচ্ছি যে এটা অবলম্বন করে উঠবে এই হচ্ছে ব্যাপার এটা আমার নীল অপরাজিতা এর আরও সাদা গোলাপি লাল যদিও আমি গোলাপি লাল কোনোদিনও দেখিনি হ্যাঁ অনেক সময় অনলাইনে দেখবেন অ্যাড দেয় লাল গোলাপি যাই হোক আমি দুটো দেখেছি সাদা নীল এইটা আমার নীল রঙের অপরাজিত আচ্ছা এবার নতুন বাগানিদের জন্য আমি মাটিটা বলে দিচ্ছি যারা টবে করবেন টবে একটু এক্সট্রা কেয়ার করতে হয় আর আপনারা জানেন কী করবেন এক ভাগ যে কোনো মাটি নেবেন মানে যে কোনো গার্ডেন সয়েল এক ভাগ নেবেন এক ভাগ নদীর যে সাদা বালিটা নেবেন এক ভাগ যে কোনো কম্পোস্ট নেবেন আর এক ভাগ নেবেন কোকোপিট এর সাথে মিশিয়ে নেবেন যারা আট থেকে দশ ইঞ্চি পটে বসাবেন তারা এক চামচ সিঙ্গেল সুপার ফসফেট এক চামচ ম্যাগনেশিয়াম সালফেট মানে যেটা হচ্ছে এফসম সল্ট আর এক নিম খোল এই একসঙ্গে মিশিয়ে ভালো করে মাটিটা প্রস্তুত করে নেবেন দিয়ে গাছ বসাবেন সূর্যালোক তো বললামই যত সানলাইট দেবেন তত এর ফুল হবে গাছ ভালো বৃদ্ধি পাবে অল্প আলোতেও হবে কিন্তু বেশি ফুল হবে না আর ওই যে গাছ কেটে রাখতে হবে আর জল টবের মাটিতে বিশেষ করে জল খুব বুঝে দেবেন কারণ এরা কিন্তু একদম অতিরিক্ত জল পছন্দ করে না অতিরিক্ত জল এদের গোড়াতে জমে যাওয়া মানে গাছের মৃত্যু ঘটবে সেই জন্য আপনারা আগে ওপরের মাটিটা দেখে নেবেন একটা কাঠির সাহায্যে একটু ভেতরে দেখে নেবেন যে জলটা আছে কি না যদি দেখেন শুকিয়েছে তবেই কিন্তু জল দেবেন মনে থাকবে জলটা কিন্তু আপনারা বুঝে দেবেন এটা কিন্তু আমি বারবার বলছি জল বেশি দেবেন না গেল এইবার খাবার খাবার আমি প্রথমে লিকুইড ফার্টিলাইজারগুলো বলি কি খাবার দেবেন খুব পাতলা সর্ষের খোল ভেজা জল এটা এক নম্বর পাকা কলার খোঁসা ভিজে জল সবজির খোসা ভিজে জল নিম খোল ভেজা জল চা পাতা ভেজা জল এইগুলো ঘুরিয়ে ফিরিয়ে আপনারা দেবেন দেখা যাচ্ছে এক সপ্তাহে যখন একটা দিলেন তারপরে সপ্তাহে আবার একটা দিলেন এরম করে ঘুরিয়ে ঘুরিয়ে দেবেন তাহলে লিকুইড ফার্টিলাইজার গেল আর জৈব মিশ্র সার যেটা আর কি যারা আমার চ্যানেলে ভিডিও দেখেন তারা তো জানেন যেটা মিক্সড ফার্টিলাইজার সেটা আপনারা মাসে দুবার করে দিয়ে দেবেন মাটিতে ভালো করে মালচিং করে দেবেন যারা একটুখানি এ ভালোবাসেন রাসায়নিক সার দিতে ভালোবাসেন তারা কি দেবেন সিঙ্গেল সুপার ফসফেট আচ্ছা এপসম সল্ট যেটা ম্যাগনেশিয়াম সালফেট এক চামচ এক চামচ করে দিয়ে দেবেন মাটিতে ছড়িয়ে জল দিয়ে দেবেন এটা আপনারা মাসে একবার দেবেন রাসায়নিক বেশি দেয়া ভালো না তাহলে জৈব মিশ্র সার লিকুইড কিছু ফার্টিলাইজার বললাম আমি এগুলো অবশ্যই দেবেন আচ্ছা এর সাথে গাছের বৃদ্ধি ভালো করার জন্য আপনারা কি করবেন যে ব্যালেন্স এনপিকে যেটা ভলিয়ার স্প্রে হিসাবে যেটা পাওয়া যায় উনিশ 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 এটা কি করবেন এক থেকে দেড় গ্রাম নেবেন এক লিটার জলে গুলে দিয়ে বিকেলবেলা ভালো করে পাতাতে স্প্রে করে দেবেন ভালো করে পাতাতে স্প্রে করে দেবেন এটা আপনারা ওই দশ দিন অন্তর একবার দেবেন তাহলে কী হবে গাছের খুব ভালো বৃদ্ধি ঘটবে এই যে সুন্দর যে সবুজ যে পাতা এই সবুজ পাতা রাখতে আপনাকে সপ্তাহে একদিন করে এপসাম সল্ট যেটা এক গ্রাম জলে এক লিটার জলে গুলে নেবেন দিয়ে পাতাতে স্প্রে করবেন গাছের পাতা খুব সুন্দর সবুজ থাকবে এটা করবেন আপনারা খুব ভালো থাকবেন আর এইভাবে এখন গ্রীষ্মকাল পাতা স্নান করিয়ে দেবেন ভালো করে এই গেল আর রোগ পোকা যাতে না হয় জৈব কীটনাশক যেটা হচ্ছে কাকা সপ্তাহে একদিন করে এক এমএলএল এক লিটার জলে গুলে বিকেলে ভালো করে স্প্রে করে নেবেন তাহলে কী হবে কোনো রকমের পোকা কাছে ঘেঁচবে না বা আপনাদের কাছে যদি কনফিডার থাকে এক এমএল এক লিটার জলে গুলে বিকেলে ভালো করে দশ দিন অন্তর স্প্রে করুন দেখবেন কোনো এর রোগ পোকা আসবে না মাঝে মধ্যে কি হয় ছত্রাকের উপদ্রব হয় পাতাতে স্পট হয় পাতাতে দাগ হয় এই ছত্রাক এড়াতে আপনারা যে কোনো ছত্রাকনাশক পাউডার যেটা স্যাপ হতে পারে ব্যবস্টিন হতে পারে যে কোনো বাজারে যেটা পাবেন আপনারা এক গ্রাম এক লিটার জলে গুলে বিকেলে ভালো করে পাতাতে সপ্তাহে একদিন স্প্রে করে দেবেন তাহলে সব কিছুই আমি এই ভিডিওতে বললাম মাটি বললাম কিভাবে পুনিং করে রাখবেন কেমন জায়গায় রাখবেন কেমন সানলাইটে দেবেন কেমন জল দেবেন কি লিকুইড ফার্টিলাইজার দেবেন কি জৈব খাবার দেবেন কি রাসায়নিক দেবেন সব কিছুই আমি কিন্তু এই ভিডিওতে বলে দিলাম আশা করছি এই অপরাজিতা গাছ নিয়ে আর আপনাদের কোনো সমস্যা নেই তাহলে অবশ্যই কিন্তু ওইটা মাথায় রাখবেন যেটা কম আলোতে যেভাবে করবেন আর বেশি সূর্যালোকে যেটা করবে যাই হোক আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি আপনাদের কাজে আসবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন বন্ধুদের সাথে ভিডিওটি বেশি বেশি পরিমাণে শেয়ার করুন যাতে গাছপ্রেমী বন্ধুদের কাছে পৌঁছে যায় আমাকে কিছু জানতে অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করুন আর যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ